ब्लॉगर चैनले आमी रेखा और आज के आमी एक मजेदार रेसिपी निये एसेछि आमलखिर आचार। तो आमलखी आमी आगे थेके धुए नियेछि परिष्कार करे नियेछि और 500 ग्राम आमलखी नियेछि। आचार बानिये नेब। मसला नियेछि कोनो लंका, कालो गोलमरीच और नियेछि जिरे गोटा, धने गोटा और मरी नियेछि गोटा। एगुलो आमी भेजे गुड़ो करे नेब। नियेछि सर्षा, এটাও আমি ভেজে গুঁড়ো করে নেব। আর নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সরষের তেল নিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। মশলাটা আমি ভেজে নিতে চলে যাব। কড়াইটা একটু গরম করে নেব, নিয়ে মশলাগুলো ভেজে নেব। আগে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো কড়াইতেই আমি সব মশলাগুলো ভেজে নেব। লঙ্কা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, লঙ্কাটা নামিয়ে নেব। নিয়ে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেবো জিরে, অল্প আঁচেই ভেজে নিতে হবে, নাই তো মশলাগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে আচারটা স্বাদ ভালো লাগবে না, আচারটা স্বাদ হবে না। দিয়ে দেবো কালো গোলমরিচ, সব শেষে আমি সরষেটা দিয়ে ভাজবো। এবারে দিয়ে দেবো আমি ধনে। এই গুঁড়ো মশলাটার জন্যই আচারটা খুব স্বাদ লাগবে খেতে, পুড়ে গেলে স্বাদ আসবে না। দিয়ে দেবো সরষা, একদম অল্প আঁচেই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চড়ে দিতে হবে এইভাবে, যেন না তলায় পুড়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা, আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো জল, আমলকিটা আমি সেদ্ধ করতে দেবো, একটু সেদ্ধ করে নেব। নিয়ে ওর বীজগুলো বের করে নেব, ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি গুঁড়ো করে নেব শিলপাটায়, আগে আমি লঙ্কাটা গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করবো না, আধা পেশা করে নেব। লঙ্কাটা আমার পেশা হয়ে গেছে, ভেজে নেওয়া মশলাগুলো পিছে নেব। সব মশলাটা আমার পিছে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। এখন দেখে নেব আমলকিটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে দেখে নেব আমলকিটা এখন কতটা সেদ্ধ হয়েছে। আমলকিটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
গ্যাসটা অফ করে দেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দেব একটু। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটাও ভালোভাবে একটু গরম করে নেব। এরকম করে আমলকির বীজগুলো আমি বের করে নেব আর আমলকিটা এইভাবে ছাড়িয়ে নেব। বের করে আমি একটা পাত্রে রেখে দেব। বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর একটু খারাপ ছিল ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, এক সাইডে রেখে দেবো। এবার এটা আমি একটা পাত্রে, এই পাত্রটাই নিয়ে নিলাম, ছড়িয়ে রাখবো। তেলটা আমার ওদিকে ভালোই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি হলুদ। এরকম করে বিছিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, ওটাও পুরোটা ছড়িয়ে দেবো এই থালার মধ্যে। এইভাবে এর মধ্যে আমলকিটা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই আচারটায় লবণটা একটু পরিমাণ মতন ঠিকঠাক দিতে হবে, তাহলে স্বাদটা একটু ভালো আসবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি যে তেলটা গরম করেছিলাম ওই গরম তেলটা আমি আচারটার মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে আমি একটু এইভাবে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব আমলকির সাথে আচারটা। আচারটা খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। গরম আছে, গরম তেল দিয়েছি তাই আমি হাত দিলাম না, ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু মিশিয়ে দেবো এইভাবে ভালো করেই। আচারটা বানাতে বানাতেই আমার জিভে জল চলে আসছে, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। গরম তেলে একটু দিয়ে দেবো কড়াইতে, তেল গরম আছে, গরম তেলের মধ্যে আমি আচারটা একটু দিয়ে দেবো এইভাবে। গ্যাসটা অফ করেই দিয়েছি, অফ করেই নাড়াচাড়া করছি, আর আমি গ্যাসটা জ্বালাবো না। এতেই আমার হয়ে গেছে, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে ভরে রেখে দেবো, মাঝে মাঝে একটু করে রৌদ্রে দিতে হবে, তাহলে ভালো থাকবে আচারটা। আমার এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।